একটা হচ্ছে আপনি জোকস জোকার থেকে জোকার প্রথমে জোকার থেকে এসছেন, এরপর আপনি অন্য অভিনয়টা করেছেন, জোকারের একটা পার্ট আবার শিল্পের একটা পার্ট থাকে না, এরকম কিছু না? আমি দুঃখিত যদি আপনি ইনসাল্ট হন, তাহলে আমি ইনসাল্ট করে কথা বললেন কিন্তু আপনি, আমি দুঃখিত তাহলে হিরো আলম, আপনি ইনসাল্ট করে কথা বললেন, আপনি জোকার কি হিসেবে বললেন, আপনি আপনি আল্লাহ সৃষ্টি করতে মানুষ, আপনি আমার জোকার কি হিসেবে বললেন আপনি? আমি আন্তরিক ভাবে দুঃখিত, আমি আন্তরিক ভাবে দুঃখিত, আমি যে ইনসাল কেন করলেন, আমি আপনার বিরুদ্ধে আজকে যে ইনসাল করলেন না, আমি আজকে টিভি চ্যানেল কিনে ফেললাম আপনার বিরুদ্ধে সাক্ষাৎকার দেবো, আমি আজকে আপনার বিরুদ্ধে আপনার পুরনো প্রফেশন, আপনি পুরনো প্রফেশন কেন ব্যবহার করলেন, জোকার কাকে বলে, যারা কমেডি করে যারা যারা কমেডি করেন উঠে আসছেন, তাই না? আপনার আপনার বিভিন্ন সাক্ষ্য তো বলছে, বিভিন্ন ডকুমেন্টস তো বলছে আপনি সাহেব উঠে আসছেন, আপনি আপনার পুরনো প্রফেশন যেটা আছে সেই প্রফেশন থেকে উঠে আসছেন, সেই প্রফেশনটার কথাই বলেছি হিরো আলম ভাই। আমি আপনি কি আপনি আপনি কি হিসেবে বললেন, আপনি আপনি কি বলেন, আপনি না লোকেরা জোকার ভাবে, আর আপনার মতো কিছু বলছেন, আপনি কিরম মতো কিছু লোকজন জোকার বলেন, আমি আন্তরিক ভাবে দুঃখিত, আপনি কষ্ট পাওয়াতে আমি আন্তরিক ভাবে দুঃখিত, আপনি কষ্ট পাওয়াতে আমি আন্তরিক ভাবে দুঃখিত হিরো আলম ভাই, আমি আন্তরিক ভাবে দুঃখিত, আমি 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 আমার আমি ক্ষমা